বক্সা ফোর্টের পথে চলেছি, দুর্গম রাস্তা, গাড়ি করে অনেকটা রাস্তায় এসেছি। ওই যে ওইখান পর্যন্ত গাড়ি এসছে, তারপর থেকে আমাদের হাঁটতে হবে। খুব দুর্গম পথ, পথ পেরিয়ে অনেকটা উঠতে হবে। ওই যে সবাই একে একে ওঠার চেষ্টা করছে, একটু একটু করে দেখাও চেষ্টা করব। উপর থেকে নিচের দৃশ্য, এই যে সব একে একে আমাদের লোকজন উঠছে, যতটা পারা যায় উঠবে। কেন এসছিলি? সেই যে ছিলি এখানে, এখানে বক্সায় ছিলি না? অনেকটা পথ হেঁটে চলেছি, আরো অনেক পথ হাঁটতে হবে। এগিয়ে এগিয়ে চলছি, একটু একটু করে ছবি তুলছি। সামনেই একটা ঝর্ণা মতো ঝোড়া, অনেকটাই উঁচু। আমরা বেশ খানিকক্ষণ হাঁটছি, আবার হাঁটতে থাকবো। অনেকটা হাঁটার পর একটা জায়গায় দেখা গেছে একটা ছোট্ট চায়ের দোকান মতো, আর এখানে মনে হয় থাকার জায়গাও আছে। দেখাচ্ছি, এই একটা হোমস্টে, এখানে থাকার ব্যবস্থা আছে। এই পথ ধরে আরও অন্তত এক ঘন্টা হাঁটতে হবে মিনিমাম। পথের নানা জায়গায় এরকম সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, অপূর্ব দৃশ্য। এই একটা ভিউ পয়েন্ট, অনেকটা উপরে উঠেছি কিন্তু এখনো দীর্ঘ পথ চলা বাকি। ভয়ঙ্কর রাস্তা, প্রায় এক ঘন্টা হেঁটে এসেছি, এখনো প্রায় এক ঘন্টা নয়, আধ ঘন্টার উপরে হাঁটতে হবে। খাড়াই পথ, অনেকটা পথ হাঁটার পর অবশেষে আমরা প্রায় অনেকটাই এসে গেছি। এখানে ছোট্ট একটা ঝোড়া, এই যে বৌদি আর গুগু, অন্যরা সব আগে পিছে কেউ কোথায় রয়েছে। এই এটা গ্রামের মতো ছোট্ট, এটা পেরোলেই আশা করছি আমরা পৌঁছে যাব। অবশেষে আমরা বক্সা ফোর্টে এসে পৌঁছেছি। চেষ্টা করব ফোর্টের ভিতরের কিছুটা ভিউ আপনাদের দেখাতে। এই যে একটা গুম্ফা মতো, এবার আমরা এই গেট দিয়ে প্রবেশ করব। যদিও গেটটা বন্ধ, আমরা গেট টপকে চলে যাব। আমাদেরকে আটকাবার মতো ক্ষমতা কারো হয়নি, গেট টপকাতে হবে। এই আস্তে আস্তে আমরা উঠছি। এই যে চারিপাশে পাহাড়, আর মাঝখানে এই ফোর্ট। আবার আরও খানিকটা উঠতে হবে, আস্তে আস্তে উঠছি। খুব গরম, মানে ঘেমে নিয়ে গেছি আমরা এই শীতকালে। কলকাতায় শৈত্যপ্রবাহ চলছে আর আমরা এখানে গরমে ঘামছি। হ্যাঁ, ফল কিছু বলবি? অবশেষে আমরা একে একে, এটা ইংরেজি বলতে হবে না, অল্প একটু কিছু বল। এখানে সুভাষচন্দ্র বোসকে রাখা হয়েছিল এই ঘরটার মধ্যে, এবং এটা মানে খুবই আনফরচুনেট, বাট ইজ পার্ট অফ দ্য হিস্ট্রি, আমাদের এখানে দেখার দরকার। ব্যাস, ও দাঁড়া গুগু। এই যে চারিপাশ, চারিপাশের দুর্গের ভিতরটা যতটা পারি দেখাবার চেষ্টা করছি। অনেক পথ হেঁটে আসতে হয়েছে। ভিতরে ঢোকা যাবে তাই তো? আন্দামানেও ইয়ে ছিল। এই যে চারিদিক, চারিদিকের ভিউ, ওপাশ দিয়ে ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে। দেখাতে চাইছি, এই যে ব্যাস, এদিকে আর ঢুকছি না। এগুলো একটা একটা কক্ষ, এভাবেই রয়েছে এক একটা কক্ষ। ছবি তুলে রাখছি, ভিডিওতে সব দেখতে পাবেন। এই পুরো পাহাড়, আস্তে আস্তে এরপরে আমি স্টিল পিকচারে যাব, দু একটা স্টিল পিকচার তুলে রাখবো। এখানেই আমার বক্সা ফোর্টের ভিডিও শেষ করলাম।